রাজস্থানের জয়পুর নর্থ। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দিনটা হলো বৃহস্পতিবার, তাই আমাদের এখানে গার্বেজ কার এসেছে গার্বেজ তোলার জন্য। আর এখন ঘড়িতে প্রায় ওই 10টার মতো বাজে। আমি বেরিয়েছি মেয়েদের সব থেকে যেটা ভালো লাগার কাজ সেইটি করতে, ও উইন্ডো শপিং। আর এই যে আমি ও আমার বন্ধু বেরিয়ে পড়েছি আজ ইতালির ওই খোলা মার্কেটে বা মার্কাতোতে যাওয়ার জন্য। আর আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। এই যে বাস এসে গেছে। আর আমার এই ওপেন মার্কেট নিয়ে একটি ব্লগও রয়েছে, ওই ব্লগেই বলেছিলাম যে বৃহস্পতিবার এখানে একটি খুব বড় হাট বসে, যেটি আমাদের বাড়ি থেকে একটু দূরে, বাসে করে 2 স্টপে যেতে হয়। আর আজ আমি এসেছি এই বড় হাটটিতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে এখানে 1 ইউরোতে কী কী নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তো চলুন তাহলে এই হাট থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা। এখানে ক্রিবের জন্য কিছু খেলনা দেখছি, আর আমার বন্ধু ও ওর মেয়ের জন্য কিছু খেলনা দেখছে। এখানে আমরা দুজনেই কিনছি ওই বাবলসের শিশিগুলো, যেখানে ইটালিয়ান কার্টুনগুলি রয়েছে। বাচ্চারা প্রচুর পছন্দ করে প্রতিদিন নতুন নতুন খেলনা নিতে, একটু খেলার পরেই সেটাকে আবার চায় না, তাই ওদের জন্যেই এই খেলনাগুলো একদম পারফেক্ট। আর বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে। এখন যেহেতু সামার, তাই বাচ্চাদের জল নিয়ে খেলারও অনেক জিনিসপত্র রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট সুন্দর সুন্দর গাড়ি, সফট টয়েস, খাতা, পেন্সিল, মেয়েদের চুল বাঁধার রাবার ব্যান্ড, বাবলসের অনেক ধরনের শিশি, কালার পেন্সিল। আমরা পাতা ইয়ে হাম লোগ ইউজ নেই করতে থে বচপন পে, হ্যাঁ না, ওই রাবার কি বলে। আমরা দুজনেই আমাদের বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনছি, আর আমাদের ছোটবেলার কথা আলোচনা করছি। এখানে বিভিন্ন ধরনের কালার পেন্সিল, ক্লে ব্লকও রয়েছে। আর এখানে আমার বন্ধু দেখাচ্ছে বার্থডে গিফট বক্সগুলো। আর এখানে সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র রয়েছে, ওপরে স্টার, বাটারফ্লাই এগুলো লাগানো রয়েছে। বাচ্চাদের জন্য ভীষণ ভালো, তাই না? বাচ্চারা এগুলোকে দেখবে আর ফলগুলোকে গেঁথে গেঁথে খেতে পারবে। তাছাড়া টিক্কা কাবাবের জন্য স্টিকগুলো রয়েছে। চলুন যাই এবার জামা কাপড়ের দিকটা। এখানে কিন্তু 1 ইউরোতেও আবার জামা কাপড়ও কিছু পেতে পারেন। আমাদের ওখানে যেমন জামা কাপড়ের সেল চলে, ওই সেলের জন্য যেমন জামা কাপড় তৈরি করা হয়, আবার দোকানের পুরনো জামা কাপড়ও বিক্রি করা হয়, সেরকম আর কি। জয়পুর জয়পুর কি রবিন গার্লি ইন্ডিয়া। আমার বন্ধু ও ইন্ডিয়ার রাজস্থান থেকে, কিন্তু এখন ইতালির পার্মানেন্ট বাসিন্দা। আমাদের ইন্ডিয়ার দিল্লি রাজস্থানের কিছু জিনিসপত্র দেখলে ও ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়, আবার চেকও করে এটা মেড ইন ইন্ডিয়া কিনা। এখানে মেকআপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে 1 ইউরোতেই। এখানে রয়েছে লিপস্টিক, লাইনার, লিপ লাইনার, আইব্রো পেন্সিল, হাইলাইটার, ছোটো ছোটো ফাউন্ডেশন, কোনো কোনোটা তো আবার 1 ইউরোরও কম, 50 সেন্টসেও পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের নেল পেন্ট, ছোট বড় প্রত্যেকেরই চুলের মানে ক্লিপ, বিভিন্ন ধরনের ব্যান্ড, ফেস মাস্ক, সেফটি পিন, আইব্রো পেন্সিল, নেল কাটার, বিভিন্ন ধরনের ছোটোখাটো জরুরি জিনিসপত্র পাওয়া যায়। তবে ফেসে বা বডিতে ইউজ করা জিনিসপত্রগুলোর কোয়ালিটি কেমন হয় সেটা আমার জানা নেই। আমি এখানে প্রচুর ভিড় লক্ষ্য করেছি, আর কেনাকাটাও প্রচুর লোককে করতে দেখেছি। আমরা এখন 1 ইউরোর ইয়ারিংসের দোকানে এসেছি। 1 ইউরোর মধ্যে বেশ সুন্দর সুন্দর ইয়ারিংস আর ব্যাঙ্গেলও পাওয়া যায়, আর এই ছোটো ছোটো ব্যাগও পাওয়া যায়। আমাদের যখন এই বড় হাটটাতে আসতে ইচ্ছে করে আর এই ছোটোখাটো শপিং করতে ইচ্ছে করে, তখন আমরা কন্ট্রাক্ট করে এই হাটটাতে চলে আসি, কারণ একজন এলে ভালো করে এক্সপ্লোর করা যায় না। কিন্তু বেশ সুন্দর সুন্দর ধরনের চুল বাঁধারও লোক রয়েছে। চলুন আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমিও কিছু টুকটাক জিনিসপত্র কিনে ফেলি। আমি এখান থেকে প্রায় ওই চুল বাঁধার ক্লিপ, প্যান্ট এগুলো কিনে থাকি। এগুলো কিন্তু খুবই ভালো আর টেকসইও বটে। এখানে এই 1 ইউরো বা 50 সেন্টসের দোকানগুলি বাজারের প্রায় অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে। আর এই যে দেখুন, এখন দেখতে পাচ্ছি 1 ইউরোর বিভিন্ন ধরনের জুতো। এখন যেহেতু সামার, তাই বিভিন্ন ধরনের স্যান্ডেল, বিচে যাওয়ার জন্য জুতো, চপ্পল এসব রয়েছে।
বাচ্চাদের রাফ ইউজ করার জন্য জুতোগুলো দেখুন কি কিউট কিউট, তাই না? প্রথমে আমার জুতোগুলো দেখেই হাসি পাচ্ছিল। আর এই একই ইউরোর দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের লাইট, এক্সটেনশন, বোর্ড, লাইট, হ্যাঙ্গার, দেওয়ালে জিনিসপত্র লাগানোর পিন, প্লাগ, ছোট ছোট লাইট। এখানে দেখুন মাথায় লাগানোর জন্য এই রং বেরঙের হেয়ার এক্সটেনশনের মতো জিনিসগুলি রয়েছে। আর জানেন তো, আমি এখানে দেখেছি এই ছোট থেকে বড়রা সবাই এরকম কালারফুল চুলের এক্সটেনশন লাগিয়ে ঘোরাফেরা করে। চলুন এবার আমরা যাই কিচেন এবং ওয়াশরুমের কিছু নিত্য প্রয়োজনীয় জরুরি জিনিসপত্র দেখার জন্য। আর এই দোকানটিতে রয়েছে এক ইউরোর মধ্যে ওয়াশরুমের সমস্ত রকম জিনিস, বিভিন্ন ধরনের স্প্রে, ক্লিনার, দরজা, কাঁচ, বাথরুম, কোমোড সব কিছু ক্লিন করার জন্য, বিভিন্ন ধরনের ক্যান্ডেল, স্যানিটাইজার, সার্ফ, সাবান, ডিশওয়াশারের সাবান, আরো কত কি কি বলবো। এই যে লম্বা কিচেনের জিনিসপত্রের দোকানটি দেখছেন, ওটি আমার বন্ধুর ফেভারিট দোকান। ওর বাড়ি থেকে যেহেতু কাছে তাই প্রায় সময় চলে আসে, খুব ভালো ইতালি ভাষাতে কথা বলতে পারে, সেই জন্য আরো বেশি সবার সঙ্গে চেনা পরিচিত রয়েছে। এই দোকানটিতে এত রকমের ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে যেটি মুখে বলা সম্ভব নয়। এই যে দেখুন বিভিন্ন ধরনের ছাননি, গ্রেটার, বেসিনের নিচে রাখা নেট, প্যাকেট করে জিনিসপত্র রাখার জন্য বিভিন্ন ধরনের ক্লিপ, কফিতে ঝাঁক আনার জন্য মেশিন, সুন্দর সুন্দর জিনিস সার্ভ করার জন্য ছোট ছোট প্লেট, বাউল, আইসক্রিম বাউল সব কিছুই রয়েছে। এদিকে কাঠ ফাটা রোদ, আর আমি কোনটা দেখবো কোনটা না দেখবো সেটাতেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে এগুলির দাম সুপার মার্কেটে এর ডবলেরও ডবল, কোয়ালিটি একই। গিফট দেওয়ার জন্য, গিফট মোড়ার জন্য যেসব জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি সুপার মার্কেটের দাম অনেক বেশি, তাই আমার বন্ধু বলছিল এখান থেকে এগুলো কিনে নিতে। এখানেও দেখাচ্ছিল যে স্টিম বান তৈরি করার জন্য এই জিনিসটা খুবই ভালো। আমার এই জিনিসটি দেখে খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার একটু ভয় ছিল আমার যেহেতু গ্যাস নেই, ইন্ডাকশান প্লেট, তো ওতে এটা চলবে কি না। আর এখন যেহেতু সামার, তো বাচ্চাদের বিচে খেলার জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। হাটটিতে হ্যালোইনের সময়ও প্রচুর জিনিসপত্র আমদানি হয়ে থাকে। এখন আমরা যেগুলো দেখছি এগুলো 50 সেন্টসে, যার মধ্যে রয়েছে ইউজ এন্ড থ্রো করা জিনিসপত্র, অ্যালুমিনিয়াম ফয়েল, বাটার পেপার, ডাস্টবিনের প্যাকেট, ইউজ এন্ড থ্রো প্লেট, স্পুন, ট্র, আরো কত কি। চলুন এবার বাড়ি ফিরি, এসব কেনার আর শেষ হবে না। এই হাটের মধ্যে কিছু কিছু দোকানই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পুরো হাট জুড়ে এরকম অনেক বড় বড় দোকান রয়েছে এক ইউরোর, সবগুলি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমরা যদি এক ইউরোকে ইন্ডিয়ান টাকার মূল্যে কনভার্ট না করি, শুধু এখানকার কথাই ভাবি, তাহলে কিন্তু এক ইউরোর মূল্য খুবই কম। আমাদের ওখানে যেমন 5-10 টাকা মিনিমাম মূল্য হিসাবে ব্যবহার করা হয়, তেমনি এখানে এক ইউরোকে সেইভাবেই ব্যবহার করা হয়। আর এখানে থাকতে হলে এখানকার টাকা অনুযায়ী চলতে হবে, আর তাছাড়া আপনি এক ইউরোর কমে তো কিছু পাবেন না এখানে। 10 ইউরোতে। চলুন এবার আমার বন্ধুকে বাই বাই বলে বাড়ি ফিরি। প্রচুর শপিং আর মজা হলো, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। আর এই যে এখন ঘড়িতে প্রায় 5টার মতো বাজে, আর আমি ক্রিপকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওর সামনেই জিনিসপত্রগুলো খুলেছি। গাছে জল দেওয়ার জন্য একটা খেলনা এনেছিলাম ওর জন্য, আর সেটা ওর খুব পছন্দ হচ্ছে, সেটা নিয়ে এখনো ব্যস্ত। আর এই সময় আমরা প্রচুর বিচে যাই, তো এই বিচে যাওয়ার জন্য একটা খেলনা এনেছি আমি। সুন্দর সুন্দর কাগজের পাখা লাগানো স্ট্রগুলো এনেছি ফলের জুস খাওয়ার জন্য, এটাও একটা ওই বিচে যাওয়ার জন্য খেলনা। আর একটা ফায়ার ট্রাক, এই খেলনাটি প্ল্যান্টিং করার জন্য, ওই যে ক্রিপ গাছে জল দিচ্ছিল ওটা দিয়ে। এখন গরমে প্রচুর বেরোতে হয়, তার জন্য একটা ছোট্ট হ্যান্ড ফ্যানও কিনেছি। এটা অবশ্য 1 ইউরোতে নয়, এটার দাম 3 ইউরো, এটা কিন্তু খুবই কাজের জিনিস। এই যে আমার বন্ধুর কথা মতো আমি ওই স্টিম বান করা যে জিনিসটা ওটা কিনেছি, এটা আমি ইন্ডাকশানে বসিয়ে দেখেছিলাম, দেখলাম জল কিন্তু ফুটছে, তার মানে এটা আমার কাজে লেগেছে। চটপট বাচ্চাদের জন্য কিছু স্টিম স্টাফ করা খাবার বানানো যাবে, এটাও কিন্তু খুবই কাজের জিনিস। এর ভেতরে চা দিয়ে আটকে জল ও দুধের মধ্যে দিয়ে দিলেই চাটা হয়ে যাবে, কিন্তু ওই চায়ের পাতা
পুরো বাউলের নোংরা হবে না। আর এটা ক্রিপের জন্য একটা সুইমিং পুলে নামতে হলে কাজে লাগবে। আর এই যে আমি ওই চাটনি সার্ভ করার জন্য কিংবা আইসক্রিম সার্ভ করার জন্য এই বাটিগুলোও কিনেছি। অবশ্য আমি এর আগেও অনেকগুলো কিনেছি, এগুলির দাম আবার 1 ইউরোরও কম। এই তিনটি নিয়েছি 2 ইউরো দিয়ে। আর নিয়েছি ছোট্ট সিজার, ক্লিপ, ক্লিপের জন্য কতগুলো গাড়ি আর বাবলসের সিসি, কিছু ইউজ অ্যান্ড থ্রো অ্যালুমিনিয়ামের বক্স, ওখানে আমার পরিচিত একজন ভালো বেকারির কাছ থেকে কিছু কুকিজ আর বিস্কিট। চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে। আর যদি আমার 1 ইউরো শপিং এর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।